সব কিছু ঠিকঠাক চললে আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছেন জয় শাহ জগমন ডালমিয়া সেনি বসন্ত শশাঙ্ক মনোহরের পর জয়শাহই হবেন চতুর্থ ভারতীয় যিনি আইসিসি চেয়ারম্যান পদে বসতে চলেছেন বর্তমানে জয়সাহ রয়েছেন বিসিসিআইয়ের সচিব পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর পুত্র জয়সাহ কনিষ্ঠতম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে চলেছেন আইসিসি চেয়ারম্যান পদে আইসিসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে গেলে ষোলোটি ভোটের মধ্যে পেতে হবে নটি ভোট অর্থাৎ নিরাঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় একান্ন শতাংশ ভোট পেতে হবে ক্রিকেট খেলিও দেশগুলির মধ্যে সমর্থন করতে পারে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ সহ অন্যান্য দেশ ফলে পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী দিনের আইসিসি সর্বোচ্চ পদে বসতে চলেছেন জয় শাহ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ সাতাশি আগস্ট তবে যদি কেউ এই পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র না দেন তবে জয়শাহ সরাসরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে আইসিসি চেয়ারম্যান হিসাবে তার সঙ্গে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দেন তবে ভোটাভুটি হবে তবে সেই সম্ভব এখনো দেখা যায়নি কারণ প্রতিদ্বন্দ্বিতা করতে তেমন কোনো নাম ভেসে ওঠেনি জয়শা বর্তমান বয়স ৩৫ ফলে জগমোহন ডালমিয়া নারায়ণ স্বামী শ্রেণীবাসন ও শশঙ্কের পর তিনি চতুর্থতম ভারতীয় এবং কনিষ্ঠতম চেয়ারম্যান হিসাবে পদে বসবেন বর্তমানে জয়শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে রয়েছেন তার মেয়াদ শেষ হবে দু সালের অক্টোবর মাসে কিন্তু যদি তিনি নির্বাচিত হন তবে তার আগেই তাকে পদ ছাড়তে হবে